আজকের ভিডিওটা হচ্ছে আমরা স্নোকে চিটং নিয়ে আসলাম। চিটং আমার বাবার বাসা, আমরা চিটং আসলাম স্নোকে নিয়ে। আর জয়ীও স্নোকে ফার্স্ট টাইম দেখবে। জয়ী হচ্ছে একটা সিঙ্গেল ছেলে যে জীবনে কোনো দিন কোনো মেয়ে দেখে নাই, ফার্স্ট টাইম একটা মেয়েকে দেখবে। তার রিয়াকশন আপনাদের সাথে শেয়ার করব। বিড়ালরা সাধারণত একজন একজনকে দেখে ফার্স্ট টাইম যখন পরিচিত হয় একজন একজনের বাসায়, মেবি তার এরিয়াতে আরেকজনকে সে এন্ট্রি করতে দেয় না। কিন্তু এখানে দেখা যাচ্ছে জয়ীর ঘর, বাট স্নোই জয়ীকে ধমক দিচ্ছে, কেমন ফস ফস করতেছে। আমার জয়ী বাচ্চাটা এত শান্তশিষ্ট আর এত ভীতু, দেখতে শুনতে মাশাল্লাহ খুব বড় সড়ো বডি বিল্ডার, বাট সে হচ্ছে পুরো একটা ভীতুর টিম। আমার স্নো বেবিটা জার্নি করতে করতে একটু দুর্বল হয়ে গিয়েছে, বাট তারপরও সে কিন্তু জয়ীকে দেখে একদম সাপের মতো ফস ফস করতেছিল। আগের ভিডিওতে তো আপনাদেরকে এই ছোট্ট মুরগির ছানাটাকে পরিচয় করিয়েছিলাম। এটা আমার মা জয়ীর জন্য এনেছিল। জয়ী নাকি মন খারাপ করে, তাই তার জন্য একটা প্যাট নিয়ে এসেছে। মুরগির ছানাটা হলো জয়ীর প্যাট, বাট মুরগির বাচ্চাটা জয়ীকে মা মনে করে, সারাক্ষণ ওর পায়ের নিচে থাকতে চায়। জো কিন্তু স্নোকে এখনও অ্যাকসেপ্ট করে নেয় নাই, বাট খাবার দেখে অনেকক্ষণ ক্ষুধার্ত ছিল তো, তাই দুজন দুই দিকে সুন্দর মতো খাচ্ছে। আর মাঝখানে এই পিচ্ছি পিচ্ছি চিকেনটা, সে কিন্তু আবার বিড়ালের খাবার খায়, ক্যাট ফুড খায়। সে তাকে ভাত দিলে খায় না, সে নাকি ক্যাট ফুডগুলো খায়। আছে না, সংঘ ধসে লোহা ভাসে, এই অবস্থাটা ওরকম হলো। এই বাচ্চাটা সে নিজে মুরগি, বাট সে তার বিড়ালকে তার মা মনে করে, আর খায় হলো ক্যাট ফুড। নাকি সে নিজেকেই বিড়াল মনে করে, কে জানে, হতে পারে সে নিজেকেই বিড়াল মনে করে। আমার জো বেবির একটা অভ্যাস আপনাদেরকে শেয়ার করি। সে ঠান্ডা খুবই লাইক করে, যেদিকে এসি ছাড়বে বা যেদিকে বাতাস, ঠান্ডা বাতাস আসতেছে, সে ওই দিকে মুখ করে এভাবে বসে থাকবে, হা করে বাতাস খাবে। আর স্নো হচ্ছে ঠান্ডা লাগলে সে লুকায় থাকবে, এরকম অবস্থা। এই যে শুরু হয়ে গেছে তাদের মারামারি। আমার বাচ্চাটা কিন্তু খুবই ভালো, আমি আগেই বলেছিলাম আমার বড় বাচ্চাটা খুবই শান্তশিষ্ট, বাট এই পিচ্চি পিচ্চি ওর গলা ধরে ধরে ঝুলা থাকে, ঝুলা সে মার খেতে চায়। সে অনেক বিরক্ত করে, পরে যখন একদম না পারতে তখন গিয়ে আমার জো বেবি ওকে ভয় দেখায়, তাও কামড় দেয় না, মুখটা হা করে থাকে, ওকে ভয় দেখায়, দ্যাটস ইট। ভিডিও দেখে সবাই ভাবতে পারে জয়ী স্নোইকে কামড় দিচ্ছে, ওকে মারতেছে, বাট সত্যিটা এটা না। ক্যামেরার পিছে যেটা ছিল সেটা আমি আপনাদেরকে বলছি। জয়ী হলো সবচেয়ে গাধা একটা ছেলে, আর স্নো হচ্ছে খুবই পাজি, খুবই দুষ্ট। সে সারাক্ষণ জয়ীর পা ধরে কামড় দিচ্ছে, আসার পর থেকে সে লেজ ধরে টানাটানি করবে, পায়ে কামড় দিবে, তার কানের মধ্যে কামড় দিবে, মানে সে যে কী এক অবস্থা করে। জয়ী যখন মানে খুব বিরক্ত হয়ে যায় তখন গিয়ে সে ধরে, তাও আবার তাকে আদর করতে চায়, তাকে একটু চাটতে চায়, দ্যাটস ইট। জয়ী কিন্তু কামড় টামড় দেয় না, আপনারা দেখবেন ভিডিওতে ভালো করে খেয়াল করলে, ও কিন্তু ওরকম করে কামড় দিবে, একদম একজনকে একজনের সাথে যুদ্ধ হয়ে যাবে এরকম করে না। দুজন মারামারি করতে করতে টায়ার্ড হয়ে শুয়ে আছে, তার মধ্যেও স্নো কিন্তু জয়ীর পাটা ধরে এখনও কামড় দিচ্ছে। মানে জয়ী এত টায়ার্ড যে উঠে আর ওকে হামলা করার শক্তি নাই। দুজন চুপ করে শুয়ে আছে টায়ার্ড হয়ে, একটু পরে আবার চলবে ওদের মারামারি। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার, আমি পুরো ক্লিপ নিতে পারি নাই, একটুখানি যখন মনে পড়েছে তখন একটুখানি ক্লিপ নিয়েছি। এই হচ্ছে আমার ছোটো ভাই, এটা হচ্ছে আমাদের বিকালের নাস্তা। আমরা আজকে বিকালে একটু বের হব, বের হওয়ার আগে একটু বাসায় একটু আম্মু নাস্তা বানিয়েছে, সেগুলো খেয়ে নিচ্ছি। এখানে চটপটি করেছে, চটপটিটা খুবই মজা হয়েছে, প্রত্যেকটা জিনিস এত মজা হয়েছে, আর অনেকদিন পর আম্মুর হাতে রান্না খাচ্ছি, কি যে মজা লেগেছে সব কিছু, আলহামদুলিল্লাহ।
এই যে শুরু হয়ে গেছে দনুজনের আবার খুনসুটি, একটু ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে আবার স্টার্ট হয়ে গিয়েছে। একটু লুকিয়ে লুকিয়ে দেখছিলাম দুজন কি করে, বল নিয়ে খেলাধুলা করে, তার মধ্যে একজন একজনকে সাপের মতো হিস হিস করে, এগুলাই আমরা দেখছিলাম। মানে ওরা ওদের দুজনের খেলাধুলা পুরো ঘরটাকে মাতিয়ে রেখেছে, মনে হচ্ছিল যে ঘরে দুটা বাচ্চা, এত দুষ্টামি করতেছিল, কতক্ষণ পর পর ওদের খেয়াল রাখতে হচ্ছিল, আবার কি না কি খুনাখুনি হয়ে যায়। এখন আমরা বের হব, আজকে আমার মা অ্যান্ড আমার শাশুড়িকে চিটংয়ের দুইটা ফেমাস রেস্টুরেন্ট নিয়ে যাব, আর একটা আইসক্রিম পার্লারে নিয়ে যাব। সো আজকে তাদের দিন, তাদেরকে ঘোরায় নিয়ে আসবো, এদিকে তাদের নাতি নাতনিদেরকে প্রকাশ খাওয়া দাওয়া করাই বের হইলে, যাতে ওরা ডিস্টার্ব না, কান্নাকাটি না করে, সেজন্য আগে থেকে খাওয়া দাওয়া করাই নিচ্ছে। এখন তাদের দুই বেয়নকে ঘুরতে নিয়ে যাব। আলহামদুলিল্লাহ দুজন এত খুশি ছিল, আমাদের আজকের বের হওয়াটা একদম সার্থক। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, আমরা ব্রেকফাস্ট করতে বসলাম, এই ছিল আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে খুবই স্পেশাল একটা জিনিস ছিল, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, এই যে এই জিনিসটা, এটা হচ্ছে আমার খুব খুব খুবই ফেভারিট, এটা হচ্ছে আখ। আমার মা আখের চামড়াটা ছিলে ছোট ছোট পিস করে রাখে, আমার আখ এত পছন্দ, আমি সকাল বিকাল মিড নাইট যখন তখন আমার আখ খাওয়ার ক্রেভিং হয়। আখ আর তরমুজ আমার খুবই পছন্দের, আম্মু তাই এগুলো আগে থেকে স্টক করে রাখে আমি আসার আগে থেকেই। দুজন মুখোমুখি বসে আছে, দুজনের কি ভালোবাসা চলছে নাকি মুখোমুখি সংঘর্ষ হওয়ার প্ল্যান চলছে কে জানে। এখন আপনারা একটা ম্যাজিক দেখবেন, এসিটা ছাড়বে আর জয়ী টুপ করে খাটের উপর উঠে যাবে, এই যে এই এই হইল জয়ীর অবস্থা। আর এদিকে স্নোই তার বাবাকে কিভাবে ডিস্টার্ব করবে সেই প্ল্যান করছে, তার নিয়ে কামড়া কামড়ি এসবই করবে স্নো। রেডি, অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা, আজকের ভিডিওটা আর লম্বা করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। Document received. Document received. Unfiled.